আল্লাহ মানুষ বানায় ম্যাজিক দেখাইছেন যে এক ফোঁটা পানিকে এত সুন্দর যুবক বানাইলাম, তো বানাইলাম কি করে? এটা হলো সুপার ম্যাজিক। যদিও যুবক ভাবে না যে এক ফোঁটা পানি এরকম হইলো, তো হইলো কি করে? আসলে ম্যাজিক চলছিল এটার উপরে, ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায় দিছেন। কেমন ম্যাজিক! নাইলে বসে বিষের বোতল চামড়া আর গোস্তের আবরণ বেকা বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিয়ে আনিতেছে। ও শুধু চামড়া আর গোস্তের আবরণ দেখছে, আর কিচ্ছু দেখে নাই। মনে হয় বাংলা বোঝেন না, ঠিক না? যুবকরা মনে হয় ইশারা বোঝে না, ঠিক না? কি বুঝছেন? কি দেখছে? গোস্তের আবরণ আর গোস্ত আর চামড়ার আবরণ দেখা বিষের বোতল। গরিপুরে মনে হয় দু একটা কাহিনী এরকম নাই, ঠিক না? না দাউদকান্দিতে নাই। যেমন পুরুষ বিষের বোতল নিছে, এমন মহিলাও পাওয়া যাবে ওড়না গলায় লাগায় ঝুলা গেছে, ও খালি চামড়া আর গোস্ত দেখছে আর কিচ্ছু দেখে নাই। যদি আল্লাহ ম্যাজিক না দেখাইতেন তাইলে কোনোদিন সম্ভব হইতো না। আল্লাহ ম্যাজিক দেখাইছেন মানুষের ভিতরে, এই জন্য দেহটাও ছোট বয়সটাও ছোট, কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট মাথা একটা না, শতর উপরে শ্রেষ্ঠত্বের মুকুট। বিদায় আসল কথার দিকে চলে যাই, এটা আল্লাহ কেন দিছেন? এই ছোট্ট দেহ আর ছোট্ট একটা অস্তিত্ব আর ছোট্ট একটা বয়স, আর এটার ভিতরে যে ম্যাজিক আল্লাহ দেখাইছেন, হায় হায়! একটা উদাহরণ না দিলেই নয়। চলে যান ওই পারে গরিপুর, মনে হয় বাড়ি ঘরের চেয়ে ক্লিনিক বেশি হবে, ঠিক না? কি আবার গরিপুরের মানুষ রাক্ত হয়ে গেলেন না? গরিপুরে ক্লিনিকের অভাব আছে নাকি? কয়টা ক্লিনিক? ছোট্ট একটা গরিপুর কি থানা? গরিপুর তো একটা ইউনিয়ন, ঠিক না? কি বলেন? দাউদকান্দির একটা ইউনিয়ন, কিন্তু কতগুলা ক্লিনিক গরিপুরে? হ্যাঁ, ছোট বড় কতগুলা! আচ্ছা গরিপুর বাদ দেন, সারা দুনিয়ার চোখের ডাক্তার এক জায়গায় করেন, চলেন একটা সেমিনার করি, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে এক জায়গায় নিয়ে আসি আর প্রশ্ন করি, মানুষ দেখার ভিতরে অঙ্গের ভিতরে চোখটা সবচেয়ে ছোট, আর চাইনিজদেরটা তো আরো ছোট, তাকায় থাকলো মনে হয় ঘুমায় রয়েছে, ঠিক না? আমার কথা বোঝেন? একটু হাসি হুসি দিয়েন তাহলে বুঝমুঝে বসতেছেন, কেন আমি তোর কুমিল্লার ভাষা জানি না যে আপনাদেরকে কুমিল্লার ভাষায় বোঝামো, ঠিক না? প্রত্যেকের ভাষায়, ঠিক আছে? হ্যাঁ, ওই তো ভালো, সবা আজকে খুব ভালো হইতো যদি মোস্তাক ফয়জিরে আনতে পারতেন, ঠিক না? আপনাদের ভাষায় আপনাদেরকে বুঝাই তো। না আমি বিরোধিতা করতেছি না, আমি খুব মহব্বত করি ওনাকে। আসলেই এটা উচিত, হ্যাঁ, ভাষা সহজ হওয়া উচিত যাতে সবার দিলে আঘাত করে। আপনারা ভাবেন না যে আমরা কঠিন বাংলা জানি না, জানি, কিন্তু না এটা সমুচিন না। আল্লাহ কোরআন নাজিল করে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করছি। আল্লাহর মতো সাহিত্যিক কে? হ্যাঁ, আচ্ছা যেটা বুঝাইতেছিলাম, যা হোক, সমস্ত চোখের ডাক্তারকে যদি এক করেন সারা দুনিয়ার আর জিজ্ঞাসা করেন চোখটা দেখতে সবচেয়ে ছোট, যে বলো তোমরা তোমাদের এই হাজারো শত বৎসরের গবেষণায় তোমরা কতটুকু পৌঁছলে আর তোমাদের গবেষণা কবে শেষ হবে? সারা দুনিয়ার ডাক্তার বলবে গবেষণা করতেছি, এতটুকু জানি, কতটুকু গেলাম তাও জানি না, আর শেষ কোথায় হবে এটাও জানি না। এটাই সৎ উত্তর হবে। যে আল্লাহ ছোট্ট একটা শরীরের অঙ্গে এরকম ম্যাজিক দেখাইতে পারে, এবার ভাবেন আপনার পুরা শরীরটার ভিতরে কি ম্যাজিক আছে।
ছোট্ট একটা অঙ্গে আল্লাহ এই ম্যাজিক দেখায় দিছে, না দেখায় নাই? হ্যাঁ, একটা চোখে 13 কোটি ক্যামেরা আছে, 13 কোটি গৌরীপুরের মানুষ 13 কোটি ক্যামেরা একটা চোখে, 26 কোটি ক্যামেরা দুইটা চোখে। যুবক একটু ভাইব, সারাদিন দেখা বেড়াও, যা মনে চায় তাই দেখো, আজ পর্যন্ত প্রতিরোধ দাঁড় করায় নাই, আজ পর্যন্ত প্রতিরোধ করেন নাই, ইচ্ছা করলে সেকেন্ডে করা দিতে পারে। দেখতে দেখতে এমন ঘোলা দেখবা, তারপরে নিজেকেও নিজে দেখবা না, পারে মালিক। না পারলে এই দৃষ্টান্ত আমাদের সামনে কোনোদিন দিতেন না, উন্দুরিলা সামা ইওয়া ইস্তেফা ইহা, আকাশটা দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুই খুঁটি পাবি না, সাবা সামা ওয়া তিন তিবাক, একের পর এক 60টা কি দিয়া দাঁড় করায় রাখছো মালিক? কয় ওয়াদা তু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় নাই। ওই আল্লাহ পারে যে এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা ফিট করছেন, দুই চোখে 26 কোটি ক্যামেরা। হায় হায়, কুদরত খোলার সময় এখন নাই। বাংলাদেশে আছে কিছু লোক যাদের সব কিছু টেস্ট হওয়ার পরে হাত দেয়, এর আগে হাত দেওয়ার অনুমতি নাই, চাই সেটা পানি হোক চাই সেটা খাদ্য হোক, টেস্ট হবে আগে, তারপরে গ্রিন সিগন্যাল আসবে, তারপরে গ্লাস মুখে লাগবে। বাংলাদেশে কিছু লোক আছে, আমি নাম বলবো না, কিন্তু আমাদের গরিবেরটা টেস্ট হবে কোথায়? তো আল্লাহ 4টা টেস্টিং সেন্টার ব্যবহার করছে। প্রথমে নাক, প্রথম টেস্টিং সেন্টার, যেটাই নাকের কাছে যায় ও আগে ঘ্রাণ দেখে, ঘ্রাণ ঠিক আছে কি না, ঘ্রাণ ঠিক নাই তো নাক বইলা দেয়, এটা ভিতরে যাবে না, সরা এখান থেকে। দ্বিতীয় টেস্টিং সেন্টার হলো জিব্বা, স্বাদ ঠিক আছে কি না, জিব্বায় লাগতে দেরি, ও রিপ্লাই দিতে দেরি করে না, কয় স্বাদ ঠিক নাই, বাহ বের কর এটা। তৃতীয় টেস্টিং সেন্টার হলো দাঁত, পাথরের কণা পড়তে দেরি, দাঁত প্রথম প্রথম কামড়ই ওটাকে বাহির করতে দেরি করে না, প্রথম কামড়টাই পড়ে পাথরের উপরে, দাঁত টেস্টিং করে বলে পাথর ভিতরে যাওয়া চলবে না, বের কর এটাকে। চতুর্থ টেস্টিং সেন্টার হলো আবার জিব্বা টেস্ট করে, এটার ভিতরে কোনো আঁশ জাতীয় চুল আছে কি না, যদি থাকে তাইলে ওইটাকেও জিব্বা আবার বাহির করে বলে এটাও ভিতরে যাওয়া চলবে না। 4 বার টেস্টিংয়ের পরে এইবার বান্দাকে বলে যত পারস ভিতরে ঢুকাইতে থাক, ব্যক্তি ভিতরে বসা আছে, মেশিন বসা আছে, ফেরেশতা বসা আছে, পিসা সব সাইজ করে বাইর করে দিবে, ঠিক না? আমার কথা বোঝেন? এই ছোট্ট দেহ, ছোট্ট অস্তিত্ব, কিন্তু এটার উপরে আমি তো শত মুকুট বললাম না, ভুল বললাম, এটার উপরে হাজারো মুকুট লাগানো আছে। এই ছোট্ট দেহ আর ছোট্ট শরীরটা, যদিও সবসময় যাইতে আইতে দেখি, কেন বৎসরে 2-4 বার তো গরিবপুরের বুকের উপর দিয়া যাইতে হয় আর আসতে হয়, কাজে হোক আর আকামে হোক, কেন না চিটাগাং কক্সবাজার পর্যন্ত যাইতে, নোয়াখালী বলেন আর ফেনি বলেন আর লক্ষ্মীপুর বলেন আর কুমিল্লা বলেন আর চাঁদপুর বলেন, এই বঙ্গবার কি বলে রাঙ্গামাটি বলেন আর খাগড়াছড়ি আর বান্দরবন, সব যাওয়ার সময় গরিবপুরের উপর দিয়া যাইতে হয়, কিন্তু যাইতে আইতে তো আর চোখ বন্ধ করা যায় না, খোলাও থাকে, কিন্তু মানুষগুলা দেখলে মনে হয় না আমরা কেউ। এই কথাটা ভাবি যে এই ছোট্ট দেহটা আর এই ছোট্ট জীবনটা, যার উপরে হাজারো মুকুট লাগানো, মুকুট বুঝেন? মুকুট, আরে মুকুট চিনেন? হ্যাঁ, মাথায় মুকুট দেয় না, হাজারো মুকুট বসা আছে, যুবকের গায়ে যৌবনের মুকুট, এর চেয়ে বড় মুকুট হয় না কিছু। হায় হায়, যান নাই ওরে জিজ্ঞাসা করেন,
যদি থাকে এখানে করি কথা হারবাল ওকে যা জিজ্ঞাসা করেন যে গৌরীপুরে এরকম যুবক আছে কিনা দেখতে তো যুবক মনে হয় আসলে যৌবন নাই হারবালার কাছেই ডেইলি দৌড়াইতে থাকে যে একটু আমাকে ফিরায়া দিতে পারো কিনা দেখো হারবালা চেষ্টা করে কিন্তু আল্লাহ না দিলে কোত্থেকে ফিরা আসবে দেহ দিয়া কি যুবক হয় যুবকের উপরে সবচেয়ে বড় মুকুট হলো যৌবনের মুকুট যুবককে যৌবনের মুকুট দিবেন আল্লাহ সুন্দরীকে সৌন্দর্যের মুকুট দিবেন দোকানওয়ালাকে দোকানের মুকুট দিবেন হাটওয়ালাকে হাটের মুকুট দিবেন বাজারওয়ালাকে বাজারের মুকুট দিবেন খেতওয়ালাকে খেতের মুকুট দিবেন খামারওয়ালাকে খামারের মুকুট দিবেন অফিসওয়ালাকে অফিসের মুকুট দিবেন আদালতওয়ালাকে আদালতের মুকুট দিবেন এটাও কিন্তু একটা মুকুট এই মুকুট আপনার কাছে না থাকলে বাজারওয়ালার কাছে যদি বাজার না থাকে তো ভ্যালু থাকে না যুবকের কাছে যৌবন না থাকলে ভ্যালু থাকে না সুন্দরীর কাছে সৌন্দর্য না থাকলে ভ্যালু থাকে না অফিসওয়ালার কাছে অফিস না থাকলে ভ্যালু থাকে না আদালতওয়ালার কাছে আদালত না থাকলে ভ্যালু থাকে না মানুষ যখন রিটায়ার্ড হয়ে যায় আগে রিটায়ার্ডের আগে থাকে হিরু রিটায়ার্ড হইতে দেরি জিরু হইতে দেরি হয় না কেননা তার নামে তখন লাগানো হয় অবসর প্রাপ্ত ঠিক অবসর প্রাপ্ত বোঝেন ডিকশনারি দেখে নিয়েন না না আপনি যেটা বলছেন এটার নাম ওইটা না অবসর প্রাপ্তের একটা মিনিংস আছে ওটা আমি বুঝাইতে চাইতেছি না যে অবসর প্রাপ্ত ও বোঝে হ্যাঁ ও বোঝে ওকে আমার বুঝাইতে হবে না ও আমার মিনিংস বুঝে গেছে কি অবসর প্রাপ্ত হইতে দেরি ওনাকেও ফাইল নিয়ে টেবিল টেবিল ঘুরতে দেরি হয় না ওনাকেও টেবিলে টেবিলে ফাইল নিয়ে ঘুরতে হয় এটার নাম হলো অবসর প্রাপ্ত আগে সিগনাল দিলে সব হইতো এখন ওনার ফাইলও টেবিলে টেবিলে ঘুরে এটার নাম হলো অবসর প্রাপ্ত